ভারত কোনো জাতির বন্ধু হতে পারে না। ভারতের প্রতিবেশী দেশের মাঝে এমন একটি দেশের নাম বলতে পারবেন না যাদের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ প্রতিটি দেশের সাথে ভারতের কোনো না কোনোভাবে দ্বন্দ্ব রয়েছে। ভারত প্রতি বছর বাংলাদেশে $14 বিলিয়ন বেশি ব্যবসা করে। বাংলাদেশে প্রায় 5 লাখ থেকে 1 মিলিয়ন ভারতীয়রা অবৈধভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রায় 350টির বেশি ভারতীয় কোম্পানি অ্যাক্টিভ রয়েছে, যাদের FDI $3.5 বিলিয়ন। এছাড়াও 35টির বেশি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে। 2021 সালের ইন্ডিয়া টাইমসের আর্টিকেলে লেখা হয়েছে, ইন্ডিয়া শুড লুক এট বাংলাদেশ অ্যাজ ইকোনমিক অপরচুনিটি। বাংলাদেশ ভারতকে অলমোস্ট ফ্রি ট্রানজিট সুবিধা দিচ্ছে, বাংলাদেশের বন্দরগুলো ব্যবহারের সুযোগ দিচ্ছে। এছাড়াও শুধুমাত্র 2023 সালে বাংলাদেশ সরকার প্রায় 4,000 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছে, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? বাংলাদেশ যেই বক্সে ইলিশ পাঠিয়েছিল ভারতে, সেই একই বক্সে ফেলানিদের লাশ পাঠানো হয়েছে বাংলাদেশে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের সূত্র মতে, গত কয়েক বছরে প্রায় 1,500-এর বেশি বাংলাদেশিদের সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারত। এছাড়াও আমরা ফারাক্কাবাদের সমাধান পাই নাই, আমাদের তিস্তা চুক্তির সমাধান পাই নাই, আমাদের করিডোরগুলো সমাধান হয় নাই। তাছাড়া আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত দীর্ঘ সময় ধরে হস্তক্ষেপ করে আসছে। অর্থাৎ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত সেই 71 থেকে বাংলাদেশকে ব্যবহার করে আসছে। সম্প্রতি বাংলাদেশে ইন্ডিয়া আউট নামে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্যাম্পেইনে আপনি কেন যোগ দিবেন? আপনি এই অর্থে যোগ দিবেন যে আপনার কেনা পণ্যের টাকায় আরেকটি ফেলানির লাশ যেন কাঁটাতারে ঝুলে না থাকে। আপনি এই অর্থে যোগ দিবেন যে আপনার কেনা পণ্যের টাকায় বাংলাদেশে একটি ফ্যাসিস্ট তথা ভারতের পুতুল সরকার দীর্ঘস্থায়ী না হয়। আমি বাংলাদেশে এমন অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার ও ছোট বড় ব্যবসায়ীদের চিনি যারা সরাসরি আমাদের মতো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু এই সরকারকে ঠিক ততটাই ঘৃণা করে যতটা ঘৃণা মিশরের মানুষ ফেরাউনকে করে। আমাদের আহ্বান থাকবে আপনাদের কাছে, আপনারা ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার ও ভারত বিরোধী আন্দোলনের অংশ নিন। ইতিমধ্যে মার্কেটে ভারতীয় পণ্য বয়কটের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইন্ডিয়া আউট ও বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টের হ্যাশট্যাগে 6 লাভ হয়ে গেছে। বাংলাদেশি হিসেবে এটা মাথায় রাখবেন যে আমরা মুঘলদের কাছে মাথা নত করি নাই, আমরা ব্রিটিশদের কাছে মাথা নত করি নাই, আমরা পাকিস্তানিদের কাছে মাথা নত করি নাই, আমরা ভারতের কাছেও মাথা নত করব না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, পিণ্ডির গুলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।